আজকে শনিবার 23rd of July, তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু শনিবার, তো সেজন্য আজকে বাড়িতে নিরামিষ রান্নাই হবে। আর এদিকে সকালবেলা যেহেতু আজকে ওর অফিস আছে, তো প্রচণ্ড দৌড়াদৌড়ি ছুটোছুটি পড়ে গেছে। তো দেখো না, কড়াইতে মানে তেলটা দেওয়ার পরে একদম পুরো চ্যাঁত চ্যাঁত করে উঠলো। তো আমি তো ভাবলাম না, পুরো চোখে মুখে ছিটে গেল। তো ঘুম থেকে উঠেই সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে ভাতটা হয়ে গেছে, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে পনিরটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন ফটাফট কী করবো বলো তো? আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনু হলো মুগের ডাল আর আলু পনিরের যে রসা হয় সেই রসাটা করব। তো এখন যেহেতু অফিস যাবে, তো সেই কারণে আমার সকাল অনেক সকালবেলা উঠেই রান্না করে নিতে হয়। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ লক্ষ্মী বেচা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে হ্যাঁ, গরমটা একটু বেশি পড়েছে। তো আজকে হলো শনিবার, তো সেই কারণে আজকে নিরামিষ। তো যাই হোক, নিরামিষ রান্না করতে সকাল সকাল চলে এসেছি। আর সকালবেলা যেহেতু একটু ছুটোছুটি থাকে, যেমন ধরো মানে ওকে চা করে দেওয়া, তারপর সকালে ব্রেকফাস্ট বানানো, সেটা এখন রেডি করে রেখেছি, একটু পরে বানাবো। তো চলো তাহলে আজকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন সুন্দর ব্লগ শুরু করা যাক। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের মানে খুব খুব খুবই ভালো লাগবে। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটাতে রয়েছে একটা ছোট একটা টিপস, মানে আজকে যেহেতু নিরামিষ রান্না, তো সেরকম কাজ বাজ নেই, তো সেই কারণে আজকে হলো আমি কি বলে ফ্রিজটা পরিষ্কার করবো, ঠিক আছে? মানে অনেকদিন থেকে ভাবছি যে পরিষ্কার করবো করবো, কিন্তু আর করা হচ্ছে না। তো আজকে সেটা পরিষ্কার করবো, যেহেতু আজকে নিরামিষ রান্না অত ঝামেলা নেই। তো সেটারই ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যে কিভাবে শেয়ার মানে কিভাবে সেটাকে তোমরা পরিষ্কার করবে, বা কিভাবে পরিষ্কার করলে সেটাতে কোনো দাগ থাকবে না, বা কোনো অনেক সময় ফ্রিজ থেকে পচা দুর্গন্ধ বেরোয় সেটা বেরোবে না, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন হলো আমি রান্না করে নিই। রান্না বলতে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে পনিরটা হচ্ছে, আর হলো তারপরে ও অফিস চলে গেলে তারপরে যে আমার কাজ সেটা আমি করবো। আর এদিকে জামা কাপড়ও আজকে ধুতে দিচ্ছি, কারণ হলো ওর অফিস থেকে তো সপ্তাহের যে জামা কাপড় সেটা তো জমেই যায়, আর হলো মানে ও বাইরের থেকেও এসেছিল, তো সেই কারণে কিছু জামা কাপড়ও পরে আছে, সেগুলো ধুয়ে দিচ্ছি, সেগুলো ছাদে মেলতে যাবো। তারপরে যাই হোক, এখন চলো তাহলে কাজ বাজগুলো শুরু করি, আর তোমাদের সাথে সেই টিপসটা আমি অবশ্যই শেয়ার করবো যে কীভাবে পরিষ্কার করতে হয়। কারণ অনেক সময় আমাদের কাছে ফ্রিজ পরিষ্কার করতে অনেক ভুল হয়ে যায়, সেজন্য ফ্রিজটা খারাপ হয়ে যায়, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাহলে এখন আমি ফটাফট করে রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, আর তোমরা পুরো ব্লগটাতে সাথে থেকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। তো চলো তাহলে এখন আমি রান্নাটা করে নিই। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পনিরের রসাটা করে নিয়েছি, আর যেহেতু খুবই তাড়া, তো সেই কারণে একবারে দুটো কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। ওইদিকে পনিরটা হচ্ছে, আর এদিকে ডালটা সোমবার দিয়ে দেবো, তাহলেই বাস সকালে রান্না কমপ্লিট। আর দুপুরবেলা তো আমার এটা দিয়েই হয়ে যাবে, যেহেতু অফিসে এটা নিয়ে চলে যাবে, তো সেই কারণে হলো আমার আর দুপুরবেলা ভাজাটা যে কিছু লাগবে না, রাতে দেখা যাক কী করব। তো এখন হলো সকালের ওর খাওয়াটা দিয়ে দিচ্ছি, যেটা হলো ওরস যেটা স্মুদি, সেটা আমি এখন রেডি করলাম, সেটা এখন ওকে দিয়ে আসবো, আর আমিও রান্না করতে করতে খেয়ে নেব। আর এদিকে প্রচণ্ড ছুটোছুটি লেগে গেছে, এদিকে ওকে দিয়ে আসছি, এদিকে সব ওই কী বলে ডাল সম্বাদ দেওয়ার তার জোগাড় করছি, এদিকে নামাবো, এদিকে টিফিন প্যাক করব, আর একদম পুরো হুড়োহুড়ি লেগে গেছে। তো এখন আমি ফটাফট করে রান্না টান্না করে নিই, কারণ ও একটু পরে অফিস যাবে, অফিস যাওয়ার সময় আবার তখন ডাকতে থাকবে যে জিনিসপত্রগুলো কোথায় আছে না আছে, সেগুলো হাতে তুলে দিতে হবে। তো এখন আমি রান্না টান্না করে নিই, তারপরে এখন ও ডাকছে, এখন ওর ওখানে যাই। তো এখন হলো ও বাড়ি থেকে বেরোচ্ছে, আর এদিকে বাইরে তো আজকে প্রচণ্ডই গরম পড়ছে, আর এদিকে মনে হচ্ছে দুদিন থেকে এতটাই গরম পড়ছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে মনে হয়। তো যাই হোক, এখন ও যাওয়ার পরে আমার গেটটা লাগিয়ে আসতে হয়, তো সেজন্য আমি ওর পিছে পিছে গেলাম। এখন গেটটা লাগিয়ে এসে তারপরে আমার যে ফ্রিজ পরিষ্কার সেটা করব। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। গাইস, চলে এসেছি, এখন আমি ফ্রিজটা পরিষ্কার করতে, আর ও অফিস চলে গেল, তারপরে গিয়ে আমি সব ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসলাম। তো এখন ভাবলাম যে ঠিক আছে না, তাড়াতাড়ি করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে স্নান টান করে আসি। এখন তো অবস্থা একদম পুরো খারাপ, কারণ এত গরম, এতই গরম, পুরো ঘেমে একদম কালি চুলি অবস্থা হয়ে গেছে।
আর যেহেতু ছাদে গেছিলাম আর এখন তাহলে দেখো ভিতরটা আমি কিভাবে পরিষ্কার করছি আর হলো তোমরাও এভাবে চাইলে পরিষ্কার করতে পারো মানে এভাবে পরিষ্কার করলে ফ্রিজের ভেতরে যেটা দুর্গন্ধ সেটা থাকবে না এবং ফ্রিজটাও ভালো থাকবে আর হলো ফ্রিজের যে ফ্রিজটা যদি বেশি নোংরা হয় তাহলে তোমাদের যে ফ্রিজের র‍্যাকটা আছে সেটাকে নিয়ে গিয়ে বাইরে ধুতে হবে তো তোমরা সাথে থাকো আর দেখো কিভাবে ধুচ্ছি আর ছোট ছোট টিপসগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না ভিডিওটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ফেসবুকে যে পেজটা রয়েছে লক্ষ্মী পেঁচা ব্লগ সেটাকে তোমরা ফলো করে রেখো আর আমার ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে লক্ষ্মী পেঁচা ব্লগ সেটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন সুন্দর টিপস বা রেসিপির ভিডিও বা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও এই সমস্ত আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে চলে আসবো তো চলো আজকে তাহলে তোমাদের সাথে একটা ছোট টিপসই শেয়ার করে দিই হ্যাঁ কোথাও না হয় ঘুরতে যাই বা কিছু না কিছু শেয়ার করি আজকে তোমাদের সাথে একটা মানে ফ্রিজ পরিষ্কার করার যে ছোট টিপস সেটা শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো চলো কথা না বাড়ি এখন আমি ঝটঝট করে ধুয়ে নিই তো চলো তবে এখন ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করে নিই যেহেতু গুয়াহাটিতে আসার পর আর আমার পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে আজকে তাহলে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব ফার্স্টেই তো ফ্রিজে যা জিনিসগুলো আছে সেগুলোকে আগে সব ভালো করে বাইরে বের করতে হবে আর তোমাদের যদি ফ্রিজের ভেতরটা যদি একটু বেশি নোংরা হয়ে থাকে তাহলে তোমরা র‍্যাকগুলো খুলে নিতে পারো বা যাদের ধরো হালকা একটু মুছবে তারা র‍্যাকগুলো ভিতরে রেখেই মুছে নিতে পারো তো এখন হলো আমি সব ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর ডিম আমাদের ঘরে একটু বেশিই থাকে কারণটা কী বলো তো ও অনেক সকাল সকাল অফিস চলে যায় তো সেই কারণে ওর অনেক সময় বাজার করা সম্ভব হয় না তো সেই কারণে ডিমটা থাকে যে মানে সবসময় ঠেকাতে উদ্ধার হওয়ার জন্য তো এদিকে আমি সব জিনিসগুলো বের করে নিয়েছি আর ফ্রিজে যে আদার্স বাসনগুলো ছিল সেগুলো সব একবারে বের করে নিয়েছি ভাবলাম আজকে যখন পরিষ্কার করবো আর বাসি জিনিসগুলো রাখবো না তো দেখো এখন নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতন সোডা খাওয়ার যে সোডা সেটা আর নিচ্ছি অর্ধেক লেবু এটা আমরা চিপে নেব মানে তোমাদের চার যেটুকুন লাগে সেটুকুনই নেবে তো এখন এটা থেকে খুব ভালো করে রস বের করে নিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করতে হবে আর দেখো ফ্রিজে যে র‍্যাকগুলো আছে সেগুলো এখন আমি বের করে নেব আর ফ্রিজের ভিতরে দেখো কত জায়গায় হলুদ হলুদ দাগ হয়ে আছে সেগুলো যাতে খুব সহজে উঠে যায় তারও আমি টিপস তোমাদেরকে বলবো কারণ অনেক সময় এরকম হয় যে হলুদ দাগগুলো হয়ে থাকে সেগুলো সহজে উঠতে চায় না তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই যে সাইডে যে র‍্যাকগুলো থাকে এগুলোও খোলা যায় এগুলো খুলে নিয়ে আমি পুরো একদম মানে সিঙ্কে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর দেখো এখানে যে সোডা জলটা নিয়েছিলাম ও হ্যাঁ তাতে আমি একটু ভীম লিকুইড যেটা সেটাও দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে আর সেটা দেখাতে ভুলে গেছি তো এখন সেটা মানে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম কি নিয়েছিলাম সোডা জল লেবুর রস একটু জল আর একটু ভীম জেল ওটা নিয়ে ভালো করে ব্রাশ দিয়ে সাইডে যে রবারগুলো থাকে সেগুলো খুব ভালো করে মুছে নিচ্ছিলাম কারণ এগুলোতে না সাইডে বেশ ভালোই নোংরাটা জমে থাকে তো সেই কারণে ভীম লেবুর রস আর হলো ওই কী বলে সোডা একটু জল দিয়ে ভালো করে ঘষে নিলে বেশ একদম সাদা চকচকে পরিষ্কার হয়ে যায় তো এখন হলো দেখো পুরো বিভিন্ন জায়গায় হলুদ দাগ হয়ে আছে কিন্তু সেই হলুদ দাগগুলো থাকবে না এখন হলো আমি এটা পরিষ্কার করার জন্য যেখানে যেখানে সব দাগগুলো হয়ে আছে সেখানে যে সোডা সেই সোডা আমি চামচে করে ছিটিয়ে দিলাম আর যে লেবু টুকরো করে কেটে নিয়ে এসেছি ছোটো ছোটো টুকরো করে তো সেটা দিয়ে সোডা দিয়ে এখন ঘষে নেব মানে খুব ভালো করে যে দেখো এদিকে সোডাটা তো দিয়ে রেখেছিলাম তার উপর লেবুটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে বেশ ভালো করে ঘষে নিচ্ছি এখন হলো ফ্রিজটা কিছুক্ষণ 20 মিনিট মতন বন্ধ করে রেখে দেব তো 20 মিনিট পর ফ্রিজটাকে খুলে নিলাম তারপরে তোমরা যে কেউ টিস্যু বা কেউ কাপড় সে যে যেটা দিয়ে মোছো না কেন সেটা একটু ভিজিয়ে এনে ভালো করে মুছে নিতে হবে ভালো করে মুছে নেওয়া কিছুক্ষণ কিন্তু রেখে দেবে সেই তোমরা সোডা আর লেবুটা দেওয়ার পরে লেবু দিয়ে ঘষে নেওয়ার পর তাহলে কী হবে বলো তো ফ্রিজের ভেতরে যে হলুদ দাগগুলো থাকে সেগুলো উঠে যাবে আর ফ্রিজের ভেতরে যে দুর্গন্ধ থাকে অনেক সময় হয় না খাওয়ার থাকার ফলে তো সেগুলো চলে যাবে আমার ফ্রিজে অবশ্য সেগুলো হয়নি কারণ মাঝে মাঝেই পরিষ্কার করা হয় তো তোমরা চাইলে এটা করে নিতে পারো তো এখন সব কিছু আবার লাগিয়ে নেওয়ার পালা এগুলো হলো সব ঠিকঠাক করে সব র‍্যাকগুলো সেট করে নিচ্ছি তারপরে ফ্রিজে যা আছে সেগুলো সব গুছিয়ে নেব গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর এরপরে এখনও স্নান বাকি আছে স্নান টান করে নেব তো তোমাদের সাথে দাঁড়ো এগুলো আমি গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে দেখবে যে একটুকু হলুদ দাগ নেই ভিতরটা একদম পুরো সাদা সাদা হয়ে গেছে
আর তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও এরকম নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আমার ফেসবুকের যে পেজটা রয়েছে লক্ষ্মী পেঁচা ব্লগ, সেটাকে তোমরা ফলো করে রেখো। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো কোথাও এক ফোঁটা একটু হলুদের দাগ নেই, একদম পুরো পরিষ্কার, মানে একদম সাদা পরিষ্কার মতন হয়ে গেছে। তো এটা পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখছি যে মেঘ ডাকছে। তোমাদের বলছিলাম যে এতটাই যেহেতু মেঘ ডাকছে, মানে রোদ উঠেছে, তো সেই কারণে হলো আজকে বৃষ্টি মনে হয় হবে। দেখো আকাশ ভরে পুরো মেঘ হয়ে আছে, আর এরকম মনে হচ্ছে যেন যত মেঘ আমাদের বাড়ির ওপরে। দূরে আবার দেখতে পাচ্ছ ওই ওই সাইডে রৌদ্র রয়েছে। তো আমি ভাবছি যে যত মেঘ মনে হয় আমাদের বাড়ির উপরেই ভেঙে চুরে আসছে। তো এরপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন একটু বাইরে বেরোচ্ছি, কারণ আমার স্যাটারডে বিকেলবেলাটা আর সানডে এটা আমার বাধা থাকে। দেখো তোমাদের বলছিলাম না আজকে হয়তো বৃষ্টি হতে পারে, মেঘ দেখিয়েছিলাম। দেখো কত জল, সে আমাদের বাড়ি এখানে যে ডাউন টাউন তোমাদেরকে দেখাই, ঠিক ডাউন টাউনের সামনেই এত জল, পুরো এক ঘন্টার বৃষ্টিতে এরম জল হয়ে গেছে। মানে আমি ঘুমিয়েছিলাম তো আমি বুঝতেই পারিনি যে বাইরে এতটা জল হয়ে গেছে। ও অফিস থেকে এসে বললো বাইরে জল, কিন্তু বুঝতে পারিনি যে এতটা জল ছিল। দেখো জলটা পার, মানে কোনো মতনে পার হলাম। এখন হলো আমরা বেরোলাম, মানে আজকে যেহেতু স্যাটারডে তো আজকে মানে মোটামুটি একটা বেরোনোর প্ল্যান থাকে, তো সেইটাই বেরোই। এখন হলো আমরা বেরিয়ে পড়লাম, তখন তো তোমাদের দেখালাম যে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে হঠাৎ করে প্রচণ্ড মেঘ ডাকছিলো, মেঘ ডাকতে ডাকতে প্রচণ্ডই জোরে বৃষ্টি চলে এসছে, মানে কি বলো একদম ঝমঝম। কি জাম কেন আবার বৃষ্টির জন্য মনে হয়, প্রচণ্ড জোরে একদম ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিল। তো আমি তো তখন শুয়ে পড়ছিলাম, নাহলে বৃষ্টিটাও তোমাদের সাথে শেয়ার করতাম, নাহলে আমার ফোনে চার্জও ছিল না। তো তারপরে এখন হলো আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। আর এখন বৃষ্টিটা কমে গেছে, কিন্তু বৃষ্টিটা কমে গেলে কি হবে, গুয়াহাটিতে তো ওই এক ঘন্টার বৃষ্টিতেই যা জল হয়, মানে সেটার বলার কিছু নেই, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমাদের বাড়ির ওখান থেকে যখন বেরোচ্ছিলাম তখন ঠিক মানে মেন রোডের সামনেই প্রচণ্ড জল জমেছিল, এরপরে গোটা রাস্তাতেও হয়তো আরও বিভিন্ন জায়গাতে জল পাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক, আর দেখতে থাকো কি করছি। আজকে মনে হয় বাইরে বেরিয়ে সত্যিকারেরই ভুল করলাম, মানে এরকম জল আমি রাস্তায় কোথাও দেখিনি। তোমরা তো দেখলে একটু আগে, মানে পুরো আমাদের গাড়ির গ্লাস অবধি জল উঠে যাচ্ছিলো, মানে আমাদের গাড়ি নেই, আমরা চলতে পারছিলাম না। আর যেহেতু ধরো মানে মোটামুটি অন্যগুলো রাস্তাগুলোতে জল জমে আছে, মানে সব রাস্তাতেই জল জমে আছে, মেন রাস্তাতেও জল জমে আছে, তো সেই কারণে গাড়িগুলো ঠিকঠাকভাবে পাস হতে পারছে না। এত জ্যাম পড়েছে রাস্তায়, এত জ্যাম পড়েছে, মানে আমি গুয়াহাটিতে এসে জ্যাম দেখেছি, তবে আজকের মতো না জ্যাম দেখিনি। দেখো রাস্তার সাইডে অটোগুলো সব জলে আটকে গেছে, হঠাৎ করে এক ঘন্টার বৃষ্টিতে এরকম জল হবে এরকমটা আমার ধারণা নেই। দেখো পুরো বাস থেকে একদম প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে, আর একদম পুরো একদম ভয়াবহ অবস্থা। এদিকে রাস্তায় লাইট নেই, মানে প্রত্যেকটা গাড়ির মানে লাইট যে আছে তাতেই রাস্তাটুকুনো যেটুকুনো দেখা যাচ্ছে। দেখো ওই পাশে বুলেরোটার কী অবস্থা, মানে এদিকে প্যাসেঞ্জার ছিল আর সব গাড়িগুলো হঠাৎ করে রাস্তায় যেতে যেতে এরকম একটা ভয়াবহ জল আটকে গেছে। মানে আমি ভাবতে পারিনি যে, মানে আমরা দুজনেই আলোচনা করছিলাম যে এক ঘন্টার বৃষ্টিতে এত জল জমেছে, মানে আজকে রাস্তাতে বেরিয়ে মানে আমরা ভাবছি যে বাড়ি অবধি পৌঁছাবো কীভাবে, আর এতক্ষণ গাড়ি জলে দাঁড়িয়ে আছে, কন্টিনিউয়াস গাড়ি অনেকক্ষণ থেকে, প্রায় আমরা তখন যে তোমাদের সাথে দেখালাম তখন থেকে গোটা রাস্তাতে এরকম জল, মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা থেকে গাড়ি এরকম জলের মধ্যে আছে। আজকে ভাবছি যে গাড়িটা আমাদের এরকম জলে না আটকে যায়, গাড়িটা খারাপ না হয়ে যায়, মানে এই চিন্তাই করছি যে কোনো রকমভাবে মরি বাঁচি করে জলটার থেকে বেরোতে পারলে বাঁচি। দেখতে পাচ্ছ যে সাইডে গাড়িগুলো এমনভাবে যাচ্ছে, আর এদিকে সব মানে সব গাড়িগুলো একদম কেমন জানি জলে ভেসে ভেসে যাচ্ছে। হে বাবা, এই গাড়িটার একদম পুরো যা
মারাত্মক অবস্থা। আর দেখো সব মানুষগুলো কেমন করে হেঁটে হেঁটে যাচ্ছে, একদম পুরো কোমর অবধি জল জমে গেছে। আর হঠাৎ করে এরকম কাদা গোলা জল, মানে সত্যি খুবই ভয় লাগছিল। আর এদিকে তারপরে রাস্তাটা থেকে যাই হোক জল থেকে কোনো রকমে বেরোলাম। বেরিয়ে ভাবলাম যেহেতু আজকে শনিবার, তো ভাবলাম যে ঠিক আছে আজকে একটু বার মন্দিরে যাই, অনেক দিনই যাওয়া হয় না। তো এখানে আসার পরে যেহেতু যাওয়া হয়নি, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে একটু বার মন্দিরে গিয়ে প্রদীপ টদীপ জ্বালিয়ে আসি। মানে শেষমেশ মানে মনে একটু শান্তি পেলাম যে যাই হোক মানে এরকম জল পার করে যে আমি আসলাম। আর দেখো এদিকে চলে এসেছি গণেশগুড়ির যে বার মন্দির সেখানে চলে এসেছি। এখানে এসে একটুখানি যে কী বলে তিলের তেলের প্রদীপ আর ধূপকাঠি সেটা দেখাচ্ছি, এটা দেখিয়ে তারপরে বাড়ি চলে যাব। বাড়ি যেতে আবার ঠিক আমাদের বাড়ির ওখানে সবার ফার্স্টে তোমাদেরকে যেরকম জল দেখিয়েছিলাম ঠিক আবার সেরকম জলই পড়বে। তো এখন এইভাবে তাড়াতাড়ি করে এখন বাড়ি যেতে হবে, কারণ নাহলে রাত্রি হয়ে যাবে, এদিকে অন্ধকার হয়ে যাবে। এদিকে যেহেতু আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম যাচ্ছি কোথাও ঘুরতে যাব বা একটু বাইরে যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ হলো এই জলের জন্য। কারণ জলের জন্য আর কোথায় যাব, সব বন্ধ, দোকানপাট সব বন্ধ, মানে সবাই কোনো রকমে বাড়ি যেতে পারলে বাঁচে। তো এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। চলো তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে আবার কোনো একটা ভিডিও বা ব্লগের মধ্যে দিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা যাক জলটা কবে কমছে। আর তোমাদের সাথে তো এরপরে আবার অন্যান্য কোনো ভিডিওতে শেয়ার করবই। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বানিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে যেহেতু রবিবার তো সেই কারণে ফটাফট রান্না টান্না করে বাইরে বেরোতে হবে। কালকে তো কোথাও না কোথাও ঘুরতে যাব, কিছু না কিছু স্পেশাল তো থাকবেই। আর এদিকে দেখা যাক বৃষ্টি আর জল কখন কমছে। আর যেদিকে যদি জলটা যদি আরও বেড়ে যায় তাহলে তো আর বেরোনো হবে না, দেখা যাক কী হয়। আর তোমরা দেখতে থাকো।